প্রায় ঘন্টা দুই পর রেল কর্তৃপক্ষের প্রতিশ্রুতিতে ব্যারাকপুরে উঠল রেল অবরোধ। অবিলম্বে ফুট ওভার ব্রিজের নির্মাণের কাজ শুরু করতে হবে এই দাবিতে সোমবার সকাল 9টা নাগাদ ব্যারাকপুরে রেল অবরোধ শুরু করে নাগরিক প্রতিরোধ মঞ্চের আন্দোলনকারীরা। সপ্তাহের প্রথম কাজের দিনেই রেল অবরোধে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। অবরোধকারীদের সামাল দিতে ঘটনাস্থলে আসেন শিয়ালদহ ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এ কে সিং। তার সঙ্গে কথা হয় নাগরিক প্রতিরোধ মঞ্চের আন্দোলনকারীদের। আগামী 3 মাসের মধ্যে ফুট ওভারব্রিজের নির্মাণের কাজ শুরু হবে এই আশ্বাসে ওঠে অবরোধ। যদিও নাগরিক প্রতিরোধ মঞ্চের আন্দোলনকারীরা জানালেন, 3 মাসের মধ্যে যদি ফুট ওভারব্রিজ নির্মাণের প্রস্তুতি শুরু না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। এবং এই ব্রিজটি 2 থেকে 3 মাসের মধ্যে ওরা স্টার্ট করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এবং রেল কর্তৃপক্ষের সাথে মানে রেল ভবনের সাথে কথা বলে আমাদেরকে খুব শীঘ্র আবার মিটিংয়ে ডেকে জানিয়ে দেবেন কবে থেকে কাজ স্টার্ট করার সুযোগ পাবে। আমরা আপাতত ভাবে রেলকে টাইম, ওরা টাইম চেয়েছে, সময় চেয়েছে, তাই তাকে তাদেরকে সময় দেওয়ার জন্য আমরা 2 মাস আরও দেখব। 2 মাস পরে আবার যদি ওদের রেলের যদি কোনো রকম সদুত্তর না পাই তাহলে আমরা আবার রেল অবরোধে যাব। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল। উত্তর ২৪ পরগনা থেকে উৎপল দাসের রিপোর্ট, নিউজ বর্তমান।